এখন বাজে 5:25 মানে সকাল। তো আমি উঠে গেছি, উঠে গিয়ে আজকে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বলে, কারণ আমি প্রচণ্ড নোংরা করেছি। আর ওই যে একটা কথা আছে না, বিফোর তারপরে আফটার দেখায়, তো এটা আমার বিফোর তারপরে আফটার হয়েছে, এরকম আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কিছু কিছু ঘর দুয়ার এরকম পরিষ্কার করার কথা ছিল, তারপরে হঠাৎ জানতে পারলাম যে বর্দি ভাইরা সবাই আসবে, সেই কারণে রান্নাঘর পরিষ্কার করেই আমি স্টপ করে ফেলেছি। গাইজ গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন কটা বাজে? বাইরের ঘড়িটা খারাপ আছে, আর ফোন এখন ক্যামেরা চলছে সেটা বলতে পারছি না। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। মা ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে ফেলেছে, এত সকালে ভাত তো বাইরের কেউ যখন আপনার হাতে রান্না খাবে তারপর প্রথমবার তো একটু টেনশন তো হয়ই। তো চলুন এটা আগে সব বানিয়ে ফেলি ঠিকঠাক করে। আর আজকের ভিডিওটা দেখে আমার মনে হয় আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন, যে হঠাৎ করে যদি জানতে পারেন যে 6-7 জন মতন বাড়িতে গেস্ট আসে তো কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা। আর বাড়িতে অতিথি দেব ভাবা, ঠিক আছে? অতিথি যেই বা আসুক না কেন, না খাইয়ে বাড়ি থেকে ছাড়বেন না, ঠিক আছে? তো চলুন, এখানে আছে কর্নফ্লাওয়ার আর এখানে আছে বেসন, ঠিক আছে? আর এই দুটো আমি অ্যাড করব, যেটার মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে থোড় বাটা আর কিছুটা পরিমাণ আলু সিদ্ধ। থোড়টাকে ভালোভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি, আর তার সঙ্গে আলু সিদ্ধটা অ্যাড করেছি। তো তারপরে আপনার বেসন আর কর্নফ্লাওয়ার আর আপনার লবণ, এই তিনটে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, মানে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে আপনার ফ্রাই করতে হবে। তো আমরা থোরের, এর আগে আমি একটা থোরের আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম, সেটা সত্যি খুব সুন্দর খেতে, এটা আরও সুন্দর খেতে। একবার হলেও আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, একদম যেরকমভাবে বড়া হিসাবে বানান সেরকমভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রেন্ড, এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, মানে সর্ষে তেলটা ব্যবহার করিনি। তো একটু বেশি পরিমাণ দিতেই হয় ফ্রাই করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এবার এগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেবো। আর এক হাতে না আমি ক্যামেরাটা ধরে আছি, মানে ফোনটা ধরে আছি, আর এক হাতে মানে ফ্রাই করছি, তো সেই কারণে একটু ভিডিওটা অসুবিধা হয়েছে, কিছু মনে করবেন না প্লিজ। তো এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে সব তুলে নেব। ফোড়ন হিসাবে দিচ্ছি 2 তেজপাতা আর কিছুটা পরিমাণ কালো জিরে, আর এখানে মশলা হিসাবে আছে শুধু আদা বাটা আর টমেটো, দুটোকে একসঙ্গে পিউরি করে নিয়েছি, আর কোনো মশলা এখানে লাগবে না। তো একটু হলুদ দিয়েছি যাতে ছিটেটা না লাগে সেই কারণে। তো এবার মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে, আর একবার হলেও ট্রাই করে দেখবেন, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মশলাটা কষে নিবার পরে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিবার পরে জলটা যেই ফুটে গেছে তখন এবার সব যেগুলো ফ্রাই করে রেখেছি সব থোর বাটার মানে কোপ্তাগুলো, তো সেগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসটা কমিয়ে রেখে জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন হয়ে গেছে। তো এখানে আমি লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি মিরিচ ব্যবহার করছি, আর কিছুটা পরিমাণে দই দেব। আর তারপরে এখানে আজকে আমি একটু গরম মশলা ব্যবহার করব, মানে একদমই অল্প পরিমাণে কিন্তু করব, অসাধারণ লাগছে দেখতে, মানে রেসিপিটা যেরকম দেখতে সুন্দর লাগছে খেতে অতটাই সুন্দর হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কি বাবা কি বলছো, মাস হবে এখন? এখন কি করে মাস হবে? আমার ওখানে কোপ্তা নেমে গেছে, আর ভাতটা তো 1 ফুট দেয়া হয়ে গেছে, আর আপনার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা শুকিয়ে নেবো, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। এখন বাজে 9:30, ওরা হয়তো 11টার মধ্যে ঢুকে যাবে, আশা করছি সেরে ফেলতে পারবো। বাবা বা ওলি গো বলি, ওইটাই ভিডিও করছে যে আমি যেটা তুলছি, তাই না? দেখি, হ্যাঁ বলছে তোমার দেখেই শিখিয়েছে, হ্যাঁ তাই বলে। নেক্সট ইউটিউবার, ইউটিউব করবে? ওর বাবার ফোনে হাত দি বা চাই আমার ফোনে হাত দি, এখন যে চ্যানেলে যেটা সেট আপ যেটা আছে, হ্যাঁ ওখানটায় ও নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাদেরকে দেখাবে যে এটা দেখো। চলুন দেরি না করে তাতে ডালটা বসিয়ে,
গ্যাসটা ধুয়ে আমি ব্যাস গ্যাসটা অন করে এসেছি, ঠিক আছে? আর রান্নাঘর এর মধ্যে কি করে ফেলেছি আমি দেব। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব, পেঁয়াজ কুচুনো, তারপরে টমেটো সিদ্ধ করা দেব, তারপরে এখানে আমি ব্যবহার করব কারি পাতা যেটা আমি কেটে নিয়েছি, তারপরে যে ডালটা সিদ্ধ করা আছে সেটা দেব, তারপরে একটু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটা হয়ে গেছে, ডাল আমার রেডি, ব্যাস একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ডাল আমার রেডি, তড়কা লাগানো হয়ে গেছে। আমাদের কাছে প্রচুর লেবু ধরেছিল, ঠিক আছে, এখন শেষ হয়ে গেছে, মা বলছে খুঁজতে হবে, তো কি তাই এখন লেবু খুঁজতে যাচ্ছি। লেবু, চলো লেবু আজ খুঁজেই ছাড়ব। একটা পেয়েছি, কই ছোট ওটা হয় না, রস হবে না, হবে তো চিকেনটা ব্যাস একবার জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, তারপরে লেবুটা দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণ রাখি তো, আজকে যেহেতু সময় নেই সেই জন্য কিছুক্ষণই রাখবো। তো রাখার পরে এটা আর একবার জল দিয়ে পরিষ্কার করে নেবো। এটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব ভালো চিকেন পরিষ্কার হয়ে যায়। তো এটা আমার পরিষ্কার দেখুন হয়ে গেছে। এবার দিলাম হলুদ, লবণ, তো তারপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল, দই দিচ্ছি, আর এখানে সস ব্যবহার করেছি আমি, চিলি সস, তারপরে আপনার সয়া সস, আর একদমই অল্প পরিমাণে রেড চিলি সস ব্যবহার করেছি, যেটা মানে শেষ হয়ে গেছে আমার। তো সব কিছু একদম ভালোভাবে মেখে নিয়ে অল্প পরিমাণে লেবু দেবো। লেবুটা দই লেবু দুটো এই কারণে দিচ্ছি, মানে আমার চিকেনটা একটু তাড়াতাড়ি বানাতে হবে আমাকে, তো সেই কারণে, তা না ছাড়া দুটোর মধ্যে একটা দিলেই হয়। তো মেখে নিয়ে এটা আমি যতটা সম্ভব হবে রেখে দেওয়া সেটা রেখে দেবো, আজকে বলবো না এক দু ঘন্টা রাখতে হবে। এখানে আমি বেগুনটা এবার ফ্রাই করে নেবো, হলুদ লবণ দিয়ে তাড়াতাড়ি বেগুনটা ফ্রাই করে নিতে হবে। আমি তো তুলতেই পারি, তুমি তোলো, তোলো, বলো, সবাই এসছে, নাও ধরো। স্নান করবে নাকি? চিকেনটা আমার কষা হয়ে গেছে, বা সেখানে এবার আমি হালকা গরম জল দিয়ে একটু ফোটার জন্য রেখে দেবো। আর আজকে চিকেনটা অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। তো আমার যেহেতু ফোনে সুইচ অফ হয়ে গেছিলো সেই কারণে আমি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা দাদানকে দাও, সেপ্টেম্বরের পাখির ট্রেন চালু।
দিল তো খাওয়া দাওয়া খুব পছন্দ হয়েছে খাবারগুলো আর আমার পুত্রটি সকাল থেকে কোনো খাবার খায়নি ঠিক আছে একমাত্র সকালবেলায় ও ঘুম থেকে ওঠার আগেই ঘুমাচ্ছে উঠবে না যদি একবার হরলিক্স বলি উঠে যায় দুধ হরলিক্স খেয়েছে আর চিড়ে ভাজা নিল খাবার জন্য কি অবস্থা তাহলে এই চাদরটা এই যে সকালে পাতা হলো এটা তো আবার কাচতে হবে একটু দই খাও নন দই খাইছে একটু দই খাও তো যাই হোক নন্দ এখন ওকে খাওয়াচ্ছে ও খেয়ে নে আর আমিও সকাল থেকে কোনো খাবার এখনো পর্যন্ত খাইনি মানে মা মা ছেলে আমার তিনজনের খাবার বেড়েছিল কিন্তু আমি বলছি এইটা বসিয়ে ফেলি তারপর খাবো এটা করে ফেলি তারপরে খাবো এটা করতে করতে তারপর ওরা চলে এলো খাওয়া দাওয়া তো তখন কি আর খিদে লাগে সবাইকে মানুষজন দেখলে কত আনন্দ লাগে না তখন মনে হয় তাদের সঙ্গে গল্প করব কথা বলবো হ্যাঁ তো সেরকমই অবস্থা খাওয়া দাওয়া হয়নি আর রান্নাঘর একবার পরিস্থিতিটা দেখিয়ে দিই এরকম হয়ে আছে এখানে এরকম এখানে চিকেনটা ওখানে কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম আমি কিছুটা বাসন ধুয়ে রেখেছি ঠিক আছে তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে ঘর পরে চান হবে এসবগুলো হবে আর আমি ভেবেছিলাম যে পুরো ভিডিওটা খুব সুন্দর করে তুলবো এমনকি কি কি বানিয়েছি দেবার আগে সেটাও আমি তুলতে পারলাম না মানে আরেকটু আগে থেকে আর আধ ঘন্টা যদি আগে থেকে আমি যদি মানে নিজেকে যদি তৈরি করতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত তা হলেও জানার সঙ্গে সঙ্গে এত কিছু এর মধ্যে সামলানো করা দেয়া তো এটা একটা সত্যি এটা একটা অনেক বড় ব্যাপার সবচেয়ে বড় আনন্দ কখন লাগে কেউ কষ্ট করে আপনি রান্না করলেন তারপরে যদি খাবার পরে যদি কেউ বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে এমনিতে আর কি বলবো এটা বলবো না তো ওরা সবাই মিলে একদম হাত ধরে ধরে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই দেখি তোমার রান্না দেখি তোমার ভিডিও দেখি লাইক দিই তো যাই হোক এগুলোও পাওয়া পাও না তো চলুন এখন আর বক বক করবো না সব সেরে ফেলি
তো গ্যাস, তো এবার আমি রান্নাঘর বাইরে সব কিছু পরিষ্কার করে নেব, তারপরে স্নান করা খাওয়া দাওয়া আছে। আর ক্যামেরার সামনে আমি আর আসতে পারলাম না, কেননা সেই 5:30 থেকে লেগেছি তো রান্নাঘরে, আমার আজ আর ভালো লাগছে না। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন। টাটা, বাই বাই, দেখা হবে পরে সুন্দর একটা ভিডিও নিয়ে। বাই, গুড নাইট। আমি ভয়েসটা রাত্রেই দিচ্ছি। কত দাম? কত টাকা? দু টাকায় এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর দই পাওয়া যাবে 2 টাকায়? এত সুন্দর দই! হ্যাঁ কি গো, ১০ টাকা দই দিচ্ছে গো, প্রথমে 2 টাকা হলো, এখন 10 টাকা দই নেবে? দই খেতে কে ভালোবাসে? ওলে বাবারে, দেবে নাকি? এবারে ওই বাপরে বাপ, চুমু কে বলে চুমু? হ্যাঁ।